ঈদ উল ফিতরের দিন রাজধানী সহ সারা দেশে আবহাওয়া স্বাভাবিক থাকলেও কোথাও কোথাও হালকা বৃষ্টির শঙ্কা রয়েছে। তবে টানা বা ভারী বৃষ্টি হবে না বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। উৎসবের এই সময় খানিকটা গরম থাকবে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। শিকরাত মেহেদির রিপোর্ট। রমজান মাসের প্রথম দিক থেকেই রাজধানী সহ সারা দেশে নিয়মিত বিরতিতে ভারী বৃষ্টিপাত হয়েছে। তাই ঈদ উল ফিতর উদযাপনের সময়টায় কেমন থাকবে আবহাওয়া তা নিয়ে রয়েছে দুশ্চিন্তা। আবহাওয়া বিভাগ জানিয়েছে বর্ষার এই মৌসুমে ঈদের দিনে সারা দেশের আবহাওয়া স্বাভাবিকই থাকবে, তবে সিলেট সহ আশেপাশের জেলাগুলোয় হালকা বৃষ্টিপাত হতে পারে। ভারী বর্ষণের কোনো শঙ্কা নেই বলেও জানালেন এই আবহাওয়াবিদ। সেদিন মোটামুটি হয়তো আপনার ওয়েদার অনেকটা ভালোই থাকবে, যদিও বর্ষাকাল হয়তো হালকা বৃষ্টি হওয়ার পসিবিলিটি আছে, হয়তো সেটা হয়তো সকালের দিকে তেমন সম্ভাবনা নাই, যদিও দিনের হয়তো দুপুরে অথবা বিকেলের দিকে কিছুটা সম্ভাবনা রয়েছে। তিনি জানান আকাশ খানিকটা মেঘাচ্ছন্ন থাকায় ঈদের সময় খানিকটা গরম থাকবে। আবহাওয়া সতর্কতা যেহেতু যদি ড্রাই থাকে সেক্ষেত্রে হয়তো একটু গরম লাগবে, আর যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে যদি হালকা বৃষ্টি হয় তাহলে মোটামুটি ওয়েদারও ভালো থাকবে। ঈদের কয়েকদিন উপকূলীয় অঞ্চলে বড় ধরনের বৃষ্টিপাত বা ঝড়ের কোনো শঙ্কা নেই বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ। শিকদার মেহেদি, বৈশাখী সংবাদ, ঢাকা।